বন্ধুরা কেমন আছেন বন্ধুরা এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় পর্ব শুরু করলাম কবুতর পালন সম্পর্কে ঠিক আছে তো কবুতর পালন পদ্ধতি কিভাবে পালন করবেন এখন আমি তা বলবো বাজার থেকে কবুতর আনার পর প্রথম কাজটা হবে কবুতরকে পরিষ্কার করা এর জন্য আপনি শুধু পানি দিয়ে স্প্রে করে গোসল করে দিতে পারেন যদি পারেন তবে পানির সাথে পরিমাণ মতো জীবাণুনাশক যেমন ডেটল বা অন্য কিছু মেশাতে পারেন কবুতরের চোখে বা কানে যেন পানি না লাগে এ খেয়াল রাখতে হবে এভাবে গোসল করানোর পর কবুতরগুলোকে দুই থেকে তিন দিন আলাদা করে রেখে দিন এতে জীবাণু মরে যাবে তারপর আপনি সেগুলোকে আপনার লাফটে আনবেন মানে কবুতরের ঘরে আনবেন যদি আপনার লাফটে অর্থাৎ কবুতরের ঘরে ঘরে আগে থেকে কোনো কবুতর না থাকে বা এটাই যদি শুরু হয় তবে সরাসরি লাফটে রাখবেন এর কবুতর লাফটে নেয়ার আগে আপনার পুরো লাফট অনেক কবুতরের ঘর জীবাণু নাশক দিয়ে আগে থেকে স্প্রে করে প্রস্তুত করে রাখতে হবে বাড়ি চেনা কবুতরকে কি কিভাবে বাড়ি চেনাবেন এই নিয়ে এখন আমি বিস্তারিত তথ্য দিচ্ছি বাড়ি চেনানো অনেকের কাছে জটিল একটা বিষয় মনে হতে পারে আসলে এটা তেমন জটিল কোনো কাজ না পাখিদের ভেতর কবুতর খুব সহজে নিজের ঘর চিনে নিতে পারে আপনি যে খুপে কবুতর রাখবেন সেই খুপে কবুতরকে দশ থেকে ১২ দিন আটকিয়ে রাখুন এমনভাবে আটকে রাখুন যাতে কবুতর গুলো খুপের ভেতর থেকেও সামনে সবকিছু দেখতে পায় কূপের সামনে অস্থায়ীভাবে নেট লাগিয়ে দিয়ে এটা করতে পারেন নেটের ভেতরে খাবারও পানি সরবরাহ করবেন নিয়মিত বারো দিন এভাবে চলার পর নেটটা খুলে দিবেন ইনশাল্লাহ কবুতর ঘর চিনে যাবে এছাড়া কবুতর ছেড়ে দিয়েও বাড়ি চেনানো যায় এতে কবুতরের পাখা ট্যাব দিয়ে বেঁধে দিতে হবে তবে এভাবে ছেড়ে দিলে কবুতরদের খুব দেখে শুনে রাখতে হয় কারণ এরা তখন উড়তে পারে না বলে বিড়াল বা কুকুর বা মুরগি দ্বারা আক্রান্ত হতে পারে কবুতর পালন করতে গেলে আপনার মনটাকে অবশ্যই বড় করতে হবে কারণ দুই একটা কবুতর হারিয়ে গেলে বা মারা গেলে আপনাকে সহজে মেনে নিতে হবে কবুতরের প্রজনন ডিম উৎপাদন ও ডিম ফোটানো হাঁস মুরগির মতো যে কোনো মর্দা কবুতর মাদি কবুতরের সাথে সহজে জোড়া বাঁধে না এদেরকে একসাথে এক সপ্তাহ রাখলে জোড়া বাঁধে মুরগির ন্যায় কবুতরের জননতন্ত্রে ডিম উৎপন্ন হয় তবে ডিম্বাশয়ে একসাথে সাধারণত মাত্র দুটি ফলি ফলিকুল তৈরি হয় এ কারণে প্রতিটি মাদি কবুতর মাসে দুটি ডিম পারে ডিম পারার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা পর দ্বিতীয় দ্বিতীয়বার ডিম পারে আচ্ছা ডিম পাড়ার পর থেকে মর্দা ও মাদি উভয় কবুতর পর্যায়ক্রমে ডিমে তা দিতে শুরু করে মাদি কবুতর প্রায় বিকেল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত ডিমে তা দেয় এবং বাকি সময়টুকু অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত মর্দা কবুতর তা দিয়ে থাকে তা দেওয়ার পঞ্চম দিনেই ডিম পরীক্ষা করে উর্বর বা অনুর্বর ডিম চেনা যায় বাতির সামনে ধরলে উর্বরের উর্বর ডিমের ভিতর রক্তনালী দেখা যায় কিন্তু অনুর্বর ডিমের ক্ষেত্রে ডিমের ভিতর স্বচ্ছ দেখাবে সাধারণত ডিম পাড়ার সতেরো থেকে আঠারো দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এভাবে একটি মাদি কবুতর সাধারণত বারো মাসে দশ থেকে বারো জোড়া বাচ্চা উৎপাদন করতে পারে জন্মের প্রথম দিন থেকে ছাব্বিশ দিন বয়স পর্যন্ত কবুতরের বাচ্চার ক্রমবর্ধমান অবস্থা থাকে প্রথমে সারা দেহ হলুদ পাতলা বর্ণের লোম দ্বারা আবৃত থাকে এই সময় নাক ও কানের ছিদ্র বেশ বড় দেখায় প্রায় চার থেকে পাঁচ দিন পর বাচ্চার চোখ খুলে বা ফুটে পনেরো দিনের সমস্ত শরীর পালকে ছেয়ে যায় প্রায় ১৯ থেকে কুড়ি দিনে দুটো ডানা এবং ল্যাজ পূর্ণতা লাভ করে ও ঠোঁট স্বাভাবিক হয় এইভাবে ছাব্বিশ থেকে আঠাশ দিনে কবুতরের বাচ্চা পূর্ণতা লাভ করে কবুতর সাধারণত কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচে তো বন্ধুরা এখন আমি আপনাদের সামনে কবুতর সম্পর্কে আলোচনা করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি ওকে ভালো থাকবেন